মানুষ পেলাম নতুন, যে মানুষটা নতুন গায়ে দোষ নেই, একটা ডাইরেক্ট বলছে আমি নিষেধ করছি একটা করে গান করতে। জয় হোক, দীর্ঘজীবী হোক, বেঁচে থাক। নতুন পরিচয় পেলাম সম্মানিত সুদেজন, আমার একটা ছোট্ট পরিচয় আছে। আমি 26 বছর জঙ্গলবাসীদের সঙ্গে ছিলাম, ওই পার থেকে পার হয়ে এই পারে দেশে ইন্ডিয়ান একটা ঢং আমার কাছে, সব গা টান দেয়। চিন্তা করলাম আমার তো বাড়ি বাংলাদেশ, আমার জন্ম মাটি কুষ্টিয়া, আমার ইন্ডিয়ান ঢং থাকতেই পারে। পরে আসতে ঘুরতে ফিরতে দেখছি বাবা এনাম সাধুকে আমি পেলাম টাঙ্গাল জেলায়। ওনার তখনকার দাড়িগুলো একটু কালো কালো ছিল আর কি, পর অত পাকিনি। আর দেখে ভালো লাগলো, উনি আমাকে দাওয়াত করলো যে আমার এখানে অনুষ্ঠান যাস, এসে আরো ভালো লাগলো। রাজ্জাক ভাইকে পেলাম, রাজ্জাক দেওয়ানকে নিয়ে অনেক গান করলাম। তো বাবার এনাম সাধু উনি আসলেই একজন অনুরাগী মানুষ, জিহাদি মানুষ, ভক্ত মনের, উজার প্রাণ, সব কিছু জীবনযুদ্ধই উনি অনেক কিছু করেছে, আমি নিজে দেখেছি আমার 15-16 বছর দেখা। তা তার গুণের পরিচয় শেষ নাই, গুরু যখন গুরুর গুণগণ তো সারা জন্মে থাকবে। এখন নতুন কিছু পেলাম যে আমাদের ভাই বলতে পাচ্ছি না তাও বলতে হয় যে শ্রদ্ধেয় কুদ্দুস বয়াতি, উনি আমাদের অনেক সিনিয়র, তাও সিনিয়রটা অনেক, আমার বয়স 50-এর ওপরে, ওনার আরও বেশি। তো উনি আমার ভাই, আজকে পেলাম আমি নতুন একটা ভাই পেলাম, তো ভাল লাগছে আর কি। আমার গান করল ওয়ান মোর, মাত্র একটা, একটাই গান করবো, আমার এটা একটা বাজাইবো। হ্যাঁ হ্যালো, আগের মতো সাউন্ড নাই কে, বয়স হয়ে গেছে এই জন্য। হ্যালো, এ ভাই একটু ধর দেনি, আসলে শুধু দর্শক মণ্ডলী, মাইক্রোফোনটা ধরে আমার মনে হলো যে একটা জাদুর প্যান্ডেলে এসেছি। ওনার ক্ষমক বাঁচানো দেখে মনে হলো যে একটা জাদুর প্যান্ডেল আর কি। ঠিক আছে দাদা,